স্যামন মাছের স্টেক স্টেক মানে ওই যে মাছ ভাজা কইরা খাওয়া, তাই না? এই একটা মাছ ভাজা কইরা তার সাথে যে একটা সস থাকে, মানে সস তো অনেক রকমেরই করে অনেকেই, তা আমি একটা সস বা একটা ড্রেসিং যাই বলেন না কেন একটা তৈরি কইরা, মানে একেবারে সেই রকম, মানে আমার ছেলে তো একেবারে অবাক হয়ে গেছে, আমার হাজব্যান্ড পর্যন্ত অবাক হয়ে গেছে যে সসটা এত মজার হয়েছে। মানে তারা বারবার খাইতেছিল যে সত্যি আমি কিভাবে তৈরি করছি, আমি তৈরি করছি নাকি কিনে নিয়ে আসছি কোথাও থেকে। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। এই যে সেন্ট ক্রিম, মিষ্টি দই, এর ভিতরে একটু পানি দিয়ে আমি একটুখানি সসটা তৈরি করি। এই হচ্ছে মিষ্টি দই। এই মিষ্টি দইয়ের ভিতরে আমি একটুখানি পানি দিয়ে এটার একটু লিকুইড করে নিলাম, যাতে আমার পরবর্তী কাজে সুবিধা হয়। বাজার থেকে স্যামন মাছ কিনে নিয়ে আসছিলাম, সেই মাছটা দিয়ে আজকে স্টেক তৈরি করব। তা কিভাবে তৈরি করি সস পর্যন্ত দেখতে থাকুন। লবণ আর ব্ল্যাক পেপার পাউডার একসাথে মিশাইয়া এটার একটু মাখান দেব। মাখাইয়া কয়েক মিনিট রাখবো, 5-10 মিনিট রাইখা দিব, যেন এটা একটু ভালোভাবে হয়। সামান্য লবণ এবং ব্ল্যাক পেপার পাউডার দিয়ে এটাকে একটু মাখাইয়া 5-10 মিনিট রাখবো। ইয়ানো স্যামন মাছ, ইয়ানো বা স্যামন মাছটা খাবো আজকে। একটু এটাটা ফ্রাই করে দেবো ছেলেটাকে, সেজন্য এটার ব্যবস্থা করতেছি। অল্প তেল বা বেশি তেল, অনেক অনেক তেল। এখানে বাটার আছে, বাটার দিয়ে দেবো। একটু বেশি কইরা তেল বা বাটার হবে। বাটার দেবার আগে এটা একবার একটু মুছে দিয়ান, যে তেল এই যে পানি টানি বের হইতে পারে, হইতে পারে কি বের হয় একটু একটু। তেলে দেবার আগে কিচেন টাওয়াল দিয়ে অবশ্যই একটু মুছে নিতে হবে। তারপরে এইটা এই যে মুছলাম, সুন্দর করে মুছছি এটা একটু আরেকবার কিচেন টাওয়াল দিয়ে মুছে দিয়ে। এই যে ওর ভেতরে রসুন কুচি করা দিয়ে দিচ্ছি, এটা একটা ভালো স্মেল আসবে রসুনের। এখন এই দিকটা তো করতে হবে, এই এটা অনেক নরম মাছ। আর একটু লাল লাল করে ভাজবো। জিওকে বলতেছি যে তুমি পানি ব্যবস্থা করে রাখোটা বললে, ওই যে আমি একটা খোসা দিছি ওইখানে ভেঙে দিছে। এই যে জিও আমাকে বলতেছে তুমি এটা ভাজতেছো আর এরকম করে তেলটা এরকম উঠাই দিবা, তেল এইভাবে এইভাবে কইরা দেবো, আমার হাত ব্যথা হয়ে যাবে। এই তুই উঠাই সব। হ্যাঁ জিও না দে, শোন আপুকে তে রেখে গিয়ে সব দু দাগা। ওই দেখে নেন আসবে অ্যাক্সিডেন্ট করার জন্য আমার বাবাটা কালো করে ভাল্লাবে বাঁচতে বাঁচতে, বুঝছেন? এই রসুনগুলো আমি একটু উঠাই নেব, রসুনগুলো একবার লাল লাল হয়ে গেছে, রসুনগুলো একটু উঠাই নি। রসুন বেরেস্তা হয়েছে, রসুন বেরেস্তা। জি বাবা চলে আসবে বেরেস্তার কথা শুনলে। এরকম একটু লাল লাল করে চারোটা দিক মানে চার পাশ এরকম ভেজে নিতে হবে। আমি আবার কড়াই কাজ করে মানে তেলটা এক সাইডে নিয়ে এসে মাছটা সুন্দর করে ভাজার চেষ্টা করছি এবং খুব সুন্দর করে ভাজিয়ে নিয়েছি, যেন মাছটা আসলে খাইতে অনেক সুস্বাদু হয়। আমি এইবার মাছটা উঠাই নেব, তারপরে এই তেলগুলো অন্য একটা পাত্রে উঠাইয়া এই পাত্রটা আমি একটু মুছে নেব। ভাজাটা খুবই সুন্দর হয়েছে, ঘরে একটু অলিভ অয়েল তেল থাকলে ভালো হয়। এরপরে অলিভ অয়েল, পেঁয়াজ আর রসুন কুচি,
এখানে একটু রামিয়ান করে নেছি ধনকচু জাপানের একটা নুডলস পেঁয়াজ গুলো এই যে একটু লাল লাল হয়ে গেছে সুন্দর ভাজা হয়েছে দিয়ে দিচ্ছি মিল্ক সামান্য মিল্ক একবারে সামান্য চিনি এই হচ্ছে স্যান্ড ক্রিম মিষ্টি দই পানি ফুটে গেছে রামেন দিয়ে দিচ্ছি এই হচ্ছে ধনকচু এই ধনকচু এটা জাপানের একটা নুডলস একটু স্বাদ মতো লবণ আর এই রামেনটার সস আছে ভেতরে যে প্যাকেটের ভিতরে যে সসটা থাকে একেবারে শেষের দিকে দিয়ে দিতে হয় সসটা ওইটা দিয়ে দিলাম জলটা একটু কমাই দিলাম কারেন্টটা হয়ে গেছে জল নিবেই দেব হয়ে গেছে এই যে সসটা এখন এইরকম হয়েছে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি বাটার বড় এক পিস বাটার বাটার দিয়ে এটাকে সুন্দর করে মিক্সিং করব ব্ল্যাক পেপার পাউডার অনেক করে দিয়ে দেব গুটাবো দেখে এটা কেমন হয় খাইতে কে জানে এই প্রথম করলাম এই সসটা যদি ভালো লাগে তো খাবে তা না হলে ভালো না লাগলে খাবে না মুখে যদি ভালো লাগে তাহলে খাবে আমি এটা জালটা নিবাই দিব জাল নিবাই দিছি আমি আগে একটু খেয়ে দেখি মোটামুটি এই যে সসটা এরকম হয়েছে ওই মাছ দিয়ে খাবে সেমন মাছ দিয়ে খাবে দে আমার দেরি হয়ে গেছে এই যে দেখি কি করে ওরা এগো মকু ভাবা না ছ মন্দরস মুম্মাশা নিয়ে মন্দে কোনাক মকু ভাবা সেংসন ইরাম চমো মানে그거 갈릭? 갈릭이네 갈릭 괜찮네 먹어봐봐 아 연어 잘 됐다 연어 잘 됐어? 연어랑 먹어봐 한번 먹고 맛이 없으면 먹지마 근데 뭔데 이게? 라면? 아니 이게 소스 만들었어 갈릭 소스 갈릭 소스래잖아 어 물이 없어 이렇게 불었어 불었어? 아 불었어? 늦었어 너무 조금 물 넣어줄까? 아니 안 해? 아니 안 돼 여보 가져가? 오케이 이제 먹어 이렇게 해서 찍어 먹는 거야 이렇게? 오케이 한번 먹고 봐봐 맛이 없으면 먹지 마 아미 프로톰 코스에 또 세전 바로바로 볼 때 쓰자 발로 라글레 가봐 발로 나 라글레 가봐 응 아니 좋아? 오 굿 아프나라 이따가 꼴딱 빠른 레시피 이따 어 잘 됐어 응 나도 잘 됐다 좋아, 봐봐. 땡큐. 발로 했어. 나중에 또 하면 되겠네. 오, 예스. 많이 들었나 보네? 생크림이랑 만들었어. 우유 생크림. 어, 진짜? 올리브오일. 아마 소스 거라다 봐. 이제 샘온 마스 프라이 거라다 샤르트고 있어. 오닉 모자 했어. 맞아, 있잖아.
맛있다. 오, 잘 됐다. 많이 먹어라. 다음에 또 봐요. 연어 사면, 샤먼 사면, 에이, 지지번에 봐봐. 연어 사면 뭐? 이스폰에 먹어봐봐. 사면 또 다시 내가 이렇게 소스 만들어줄게. 생크림 사야 돼, 무조건. 생크림. 우유랑 생크림으로 만들었어. 또 사야 돼, 생크림을? 무슨 연어 살 때 생크림 사야 된다는 얘기네? 어, 구이 먹고 싶으면. 프라이 먹고 싶으면, 오케이? 생연어 먹어. 생연어. 마늘 나중에 조금 더 줘? 많이? 같이? 지우가 다 먹었네, 마늘. 이 구비. 마늘이 맛있어. 진짜? 로션 토닉 모자. 둘이 나를 보고 먹어 맛있게. 에이구, 나를 보고 먹어줘. 오빠, 조금 더 연어 먹어봐. 너는 먹어. 지우, 조금 잘라서 아빠 줘라도 연어. 됐어, 너 다 먹어. 아니야, 줘. 아니야, 나 안 먹어. 줘. 어, 그렇지, 그거 반 줘. 반 줘. 나중에 아빠가 또 사준대. 그래. 양념 다 먹어야 돼. 남으면 안 돼. 오빠 같이 먹어보라, 양념. 아빠한테 놀라봐. 섭섭한 새끼리베스 거라 아무도 챌려줘. 에이나 오이나 오이 가베나. 아, 에일 배달 섭제때 버선도 참아라. 에일 많이다. 이거 조금 줄까 마? 먹어 여보, 연어 먹어봐. 먹을 때 먹어. 먹고 있어. 마늘, 로션. 잘 먹었다. 심심하겠습니다. 더 먹어. 오빠 거 있잖아. 야, 라면 국물 좀 줘. 오케이 봐. 라면 국물. 이거 먹어 이거? 지금 먹어만? 응, 줄줘. 먹어. 막 올려줄까? 아우, 잘한다. 갈릭 잘했네. 진짜? 어, 그거 안에 마늘도 들어갔어, 양파도 들어갔어, 후추 가루 다 들어갔어. 그 버릴라고 마지막 있는 거 남는 거? 그래, 다 먹어야지. 이씨. 엄마가 먹어. 스푼에 먹어봐. 스푼에 그 스푼에 먹으면 조금 더 많이 먹을 수 있어, 봐봐. 오이구. 젠발. 젠발.
রান্তে কিন্তু বেশি একটা সময় লাগে না উপনম ঘান্দা না গিউরি এত ও রেসিপি ঘান্দানে ঘান্দানে নন তোকে কাছে আনি আয়োগে শিপুন তান ঘুললেছ পুরিগো চুপুরিগো ও মঞ্জা চকম সগুমাগো হচ্ছে পুরিগো অন মানে শ্যামনে চকম ও বুঞ্জগ না দগো না ছলগো জি হাগো ও আসা ইউরি হাতে পুডিং গো আনি মঞ্জা সগুমাগো소금이랑 후추를 양 그 다 해가지고 전체를 다 해서 냉장고에 숙성한 다음에 하면 더 맛있는 거. 그 원래 그 요리사들 그렇게 했는데 나는 그냥 이렇게 놔두고 절거지 하고 나중에 이렇게 왜냐면 그러면 소금하고 이게 간이 싹 배니까 쫙 안에 들어간다 그러니까 더 맛있어 맞아 무찬 에어팟에 저건 안나 걸고 저건 아게 되게 메리네드 거야 이제 normal 프리즈 라이크 해야 되는 무찬 아이 지우 가와 레스텔 자네 오케이 바이바이 바이바이 세 바이바이 바이바이